फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल शोमास लाइफस्टाइल आशा करी तुम्हारा सकले खूब भलो आमियो खूब भलो आछी सकल के जानाई दीपावली प्रीति शुभेच्छा और अनेक भलोबासा। तो आज आमी ब्लॉगटा छादे एसे स्टार्ट करलाम, छादे एसे जामा कपड़ मेले एबार फुल तुलब, फुल तुले तारपरे नीचे जाब। तो एकटा किछु चेन्ज तुम्हारा देखते पाच्छो आमार मुखे, देखो एई चशमाटा, एई चशमाटा अन्यरकम लागछे ना। আমি যে চশমাটা পরতাম ওটা কালকে ফ্রেমটা ফেটে গেছে, তো কাল বিরাটি গেছিলাম ফ্রেমটা চেঞ্জ করতে, এবার ফ্রেমটা খুলতে গিয়ে ওই দোকানে গ্লাসটাও ফেটে গেছে, তো গ্লাস আর ফ্রেম দুটোই চেঞ্জ করতে হবে। তো ওটা দিয়ে এসেছি দোকানে, তো এখন আর চশমা ছাড়া তো আমি একেবারেই ফোনের কিছুই দেখতে পাই না। তো আগের যে চশমাটা ছিল সেটাকে পরেই এখন কাজ চালাচ্ছি, তো এটার পাওয়ার অনেক আগের, তাই এটা পরে না ফোনে দেখতে গেলে মাথা যন্ত্রণা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, খুব প্রবলেম হচ্ছে। তো কিছু করার নেই, এইভাবেই এখন কাজ চালাতে হবে, কালকে দেবে নতুন চশমা। চলো তাহলে আমি গিয়ে এবার ফুল তুলি, দেখি গাছে কি ফুল ফুটেছে। এ দেখো আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাই দেখি কি ফুল ফুটেছে। ফুল এখন অনেক কম ফুটছে জানো তো, সেই সেদিনকেই পাঁচটা পদ্ম একসাথে ফুটেছিল, আজকে দেখো একটা পদ্ম ফোটেনি, অনেক কম ফুল ফুটছে। এই জন্য কালকে আমি বিরাটি থেকে একই ফুল মিষ্টি সব কিনেই নিয়ে এসেছি, এইটা কালকে ফুটবে। আর শিউলিও এরকম দু একটা ফুটেছে, এই যে এই একটা, এই একটা, দু একটা শিউলি ফুটেছে, একটা টগর ফুল ফুটেছে। ছাদে আসলেই আমি এই সবেদা গাছটাকে দেখি বারবার, কবে সবেদাগুলো বড় হবে, পাকবে কবে, খুব মিষ্টি হয় সবেদাগুলো জানো তো, রোজ আমি এসে সবেদাগুলোকে দেখি, অনেক টাইম নিচ্ছে বড় হতে। এই ফুলগুলো তুলি, সে দেখো একটা জবা হয়েছে, এপাশে একটা জবা হয়েছে, আর এই একটা থোকা জবা হয়েছে, একটা থোকা জবা হয়েছে। এই গাছটাতেও পদ্ম আজকে হয়নি, আজকে একটাও পদ্ম ফুল পেলাম না। এই একটা সাদা জবা ছোট্ট হয়েছে, আর কটা নয়নতারা ফুল, এই কটা ফুল তুলে নিই আমি ফুলগুলো। এই দেখো গোলাপ ফুল হয়েছে, একটা গোলাপ ফুল হয়েছে, তো আমার এই কটা ফুল হয়েছে আজকে, বেশি ফুল হয়নি। পাশে মন্দির আছে, পুজো হচ্ছে, সেই ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই, এবার আমার ফুল তোলা হয়ে গেছে, আমি নিচে যাই, নিচে গিয়ে রান্না করে যাব। আজকে ছেলের আবদারে রান্না হচ্ছে কালী পুজো স্পেশাল পোলাও আর চিকেন কষা, তো চালটা ধুয়ে আমি শুকাতে দিয়ে এসেছি। তো চলো গিয়ে এবার রান্নাঘরে ঢুকি তোমাদের সাথে নিয়ে। দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে চালটাকেও ধুয়ে শুকিয়ে ঘি দিয়ে চিনি একটু ফুড কালার সব দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো এবার ঝটপট রান্নাটা বসিয়ে দিই। দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেছে অলমোস্ট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব। আর এদিকে দেখো ঘি দিয়ে কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কাজুটা, কাজু বাদামটাকে ভেজে নিয়ে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। তিন কাপ চাল নিয়েছি, তার ডবল ছ কাপ জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি, জল দিয়ে দেবো। আজকে আর পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না, ছটপট করে রান্না সারছি, তাই মোটামুটি যতটুকু পারছি দেখাচ্ছি। তো রান্নাটা করে নেই তাড়াতাড়ি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো রান্না বান্না সেরে স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি, পুজো দেবো এখন, এরকম একটা নতুন নাইটি করে নিয়েছি। তাহলে পুজোটা দিয়ে নিই এখন। এই দেখো
গাছে যে কটা ফুল ফুটেছিল সেগুলোটা রয়েছে, আর এই ফুল আমি কিনে নিয়ে এসেছি কালকে, তুমি দিয়ে সাজিয়েছি। সন্ধ্যাবেলা ভালো লাগে দেখতে, দিনের বেলা বোঝা যাচ্ছে না। পুজোটা দিয়ে নেই, আমি নিয়ে আসছি। এই দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে, ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। এবার ঘরে যাব, ঘরে গিয়ে সবাইকে খেতে দেবো। এই দেখো লাঞ্চ সার্ভ করে দিয়েছি। আজকে আমাদের লাঞ্চ মেনু হচ্ছে পোলাও, চিকেন কষা আর এই যে চাটনি। সময় ছিল তাই একটু চাটনিও করে নিয়েছি। সবাই খেতে বসে গেছে, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে খেতে? বাবা কেমন হয়েছে বলো? ভালো ভালো হয়েছে, সবাই বলছে ভালো হয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তাহলে এবার আমিও বসি খেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন আমি ছাদে চলে এসেছি মোমবাতি ধরাতে। এই দেখো সব মোমবাতি ধরিয়েছি, পুরো ছাদ জুড়ে মোমবাতি ধরিয়েছি। কি সুন্দর লাগছে। আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে, একেবারে আলো ঝলমল করছে। এই যে সামনে, এটা আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, রাজরাজেশ্বরী মন্দির। তো সেখানে আজকে পুজো হচ্ছে, কালী মায়ের পুজো হচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা, আর গানও হচ্ছে ওখানে। আর দেখো সব বাড়ি একেবারে আলোয় আলোকিত। আমার এই দীপাবলির উৎসবটা খুব ভালো লাগে, চারিদিকে আলো ঝলমল করে। আমার বাড়িও সাজানো হয়েছে, পরে নিচে যখন নামবো তখন দেখাবো। দেখো এপাশেও দিয়েছি মোমবাতি সব, খুব সুন্দর লাগছে। মানে ছাদে আসলে পরে চারপাশটা খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা বাড়ি একেবারে আলো ঝলমল করছে, ঠিক আছে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে রেডি হয়ে একটু বেরোবো। দেখি যদি আশেপাশে কোথাও ঠাকুর দেখি তাহলে ভিডিও করে নেব, তোমাদের দেখাবো। আর রাতে ডিনারে আর রাতে ঘরে আজ কিছু রান্না করব না, একেবারে খাবার কিনে নিয়ে বাড়িতে আসব। তাহলে এবার আমি নিচে যাই। এ দেখো আমার বাড়ির সামনেটা, নিচ থেকে দেখাচ্ছি ঠিক মতো বোঝা যাচ্ছে না। বাইরে থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো বাইরে ফুচকা টুচকা খেয়ে ওখানেই অর্ধেক পেট ভরে গেছে, আবার রোল নিয়ে বাড়ি চলে আসলাম। তো রাতে ডিনারটা ওই রোল দিয়েই সারব। তো অনেকদিন পর আজকে একটু দই ফুচকা খেলাম, দারুণ লাগলো। তো এখন খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়ব।
তো ব্লগটা আজকে এখানেই শেষ করব, আর বেশি লেন্দি করব না। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, দীপাবলি খুব ভালোভাবে কাটিও। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।